বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা আজকের ভিডিওতে জানব সাহিত্য ক্ষেত্রে গ্রিসের যে অবদানগুলো সেগুলো সম্পর্কে। তো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, বেশ কয়েকটি ক্ষেত্রে সাহিত্যের যে সৃষ্টিগুলো ছিল গ্রিসের, সেগুলো এখন পর্যন্ত পুরো পৃথিবীতে সমাদৃত হয় এবং সবাই সেগুলো খুবই পছন্দ করে। এবং এই কয়েকটি ক্ষেত্রগুলোকে চলো আমরা প্রথমে লিখি। এক নম্বরে আছে মহাকাব্য, অর্থাৎ তার মহাকাব্য রচনায় খুবই পারদর্শী ছিল, এটার বিস্তারিত আমরা জানবো একটু পরে। তারপরে ছিল ইতিহাস রচনা, অর্থাৎ তারা ইতিহাস রচনাতেও খুব পারদর্শী ছিল। এবং সবার শেষে ছিল নাটক রচনা, অর্থাৎ প্রাচীন গ্রিসে নাটক রচনাতেও কিন্তু তারা অনেক বেশি পারদর্শী ছিল। এখন চলো প্রথমে আসি মহাকাব্যে। মহাকাব্য রচনার ক্ষেত্রে মনে আছে আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করছিলাম, বলছিলাম যে হোমার নামের একজন কবি আছেন। এই হোমার নামের যে কবি, তার যে দুটো মহাকাব্য আছে ইলিয়াড এবং ওডিসি, তার দুটো মহাকাব্যের নাম কি ইলিয়াড এবং ওডিসি। এই দুটো মহাকাব্যের ঘটনা থেকেই আসলে প্রত্নতাত্ত্বিকেরা খোঁজা শুরু করেন যে এগুলো কি আসলেই কোনো ঘটনা নাকি এগুলো পুরোটাই ফিকশন। তারপরে তারা দেখতে পান এই ঘটনাগুলো যে এলাকাগুলোকে কেন্দ্র করে সেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। অর্থাৎ হোমারের যে এই মহাকাব্যগুলো আছে সেখান থেকেই কিন্তু পুরো গ্রিক সভ্যতাটা আবিষ্কৃত হয়। তাহলে চিন্তাই করতে পারছো এটা কত বড় একটা ব্যাপার, তার এই মহাকাব্যগুলো তাহলে এখন পর্যন্ত কত বেশি গুরুত্বপূর্ণ, তাই না? মহাকাব্যের পরে চলো আমরা চলে আসি ইতিহাস রচনার ক্ষেত্রে। ইতিহাস রচনার ক্ষেত্রে গ্রিকরা খুবই কৃতিত্ব দেখিয়েছিল। তাদের কয়েকজন ইতিহাস ছিলেন, যাদের মধ্যে হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। এবং এটা খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে। হেরোডোটাসকে কি বলা হয়? ইতিহাসের জনক। তাহলে প্রথমেই আমরা জানলাম কার কথা, হেরোডোটাসের কথা, যাকে বলা হয় ইতিহাসের জনক। এবং তার যে ইতিহাস সংক্রান্ত বইটি ছিল সেই বইটির নাম ছিল বিভিন্ন যুদ্ধ নিয়ে। তাহলে বইটি ছিল কিসের মধ্যে জানো? গ্রিস ও পারস্যের মধ্যে, পারস্যের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধ নিয়ে তার প্রথম বইটি রচিত ছিল। তাহলে দেখো, গ্রিস ও পারস্যের যুদ্ধ ঘটনা মানে কি? সেটা ইতিহাস, এবং তিনি ছিলেন ইতিহাসের জনক। তিনি বাদেও আরও একজন ব্যক্তি ছিলেন যিনি কিনা ইতিহাসে গ্রিক ইতিহাস রচনা করেছিলেন, তার নাম ছিল থুকিডাইটাস। তার নাম কি ছিল? থুকিডাইটাস। এইগুলো কিন্তু সব তোমাদের বইতেও আছে, এই কঠিন কঠিন নামগুলো যে এখনই মুখস্থ করে ফেলতে হবে তা না, কিন্তু তুমি যদি গল্পের মতন করে মনে রাখো এটা কখনোই তুমি ভুলবে না। তাহলে দেখো, থুকিডাইটাস কী করতেন জানো? তিনি বিজ্ঞানসম্মত ইতিহাস রচনা করতেন, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে সত্য হবে এমন তথ্যগুলোকেই তিনি ইতিহাসে রাখতেন। এবং তাকে বলা হয় কি? বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক, আর থুকিডাইটাস হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। এবং এই থুকিডাইটাসের যে বইটি তিনি লিখেছিলেন সেটার নাম কি জানো? সেটার নাম হচ্ছে দ্য পেলোপোনেশিয়ান ওয়ার, অর্থাৎ পেলোপোনেশিয়ার যুদ্ধ নিয়ে তিনি যে ইতিহাস রচনা করেছিলেন সেটার নামে কি? দ্য পেলোপোনেশিয়ান ওয়ার। এখন চলো আমরা সর্বশেষে চলে আসি নাটকের ক্ষেত্রে। সবার শেষে কেন আসলাম জানো? কারণ এই জায়গাটাই, এটাই সবচেয়ে ওদের সবচেয়ে বড় ক্ষেত্র যেখানে তারা অনেক বেশি বিকাশ ঘটিয়েছিল। এবং এই তাদের যে নাটকের ধরন ছিল সেগুলো কী ছিল জানো? খুব দুঃখী রকম বিয়োগান্ত, অর্থাৎ যেগুলো হাসি খুশিভাবে শেষ হয় না। ধরো তোমরা কোনো গল্পের বই পড়ছো, সে গল্পের বইয়ের অন্তটা কেমন হতে পারে? হয় সুখী হবে, নয় দুঃখী হবে, তাই না? যদি দুঃখী হয় সেটাকেই বলা হচ্ছে বিয়োগান্ত নাটক ছিল কাদের? গ্রিকদের। এখন চলো এখানে কিছু মানুষজনের নাম জেনে আসি। তো এই ধরনের নাটকের, এই যে বিয়োগান্ত নাটকের জনক কাকে বলা হয় জানো? এই বিয়োগান্ত নাটকের জনক হচ্ছেন এসকাইলাস। তার নাম কি? এসকাইলাস, অর্থাৎ তিনি অনেক বিয়োগান্ত নাটক লিখতেন এবং তিনিই প্রথম এটা শুরু করেছিলেন। এবং এসকাইলাসের যে বিশেষ রচিত নাটকটা আছে সেটার নাম হচ্ছে প্রমিথিউস বাউন্ড। তাহলে তার নাটকের নাম কি? প্রমিথিউস বাউন্ড। এখন চলো আমরা এর পরে যারা আরও নাট্যকার আছেন তাদেরকে দেখে নিই।
গ্রিসের যে শ্রেষ্ঠ নাট্যকার, যাকে একদম আমরা অন্য কালিতে লিখে রাখি চলো, তাতে শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন জানো? সফোক্লিস। তার নাম কি? সফোক্লিস। এবং আমি যখন ছোট থেকে বড় হয়েছি, আমি কিন্তু সফোক্লিসের অনেক গল্প পড়েছি। সফোক্লিস তো এখানে সফোক্লিস লেখা, সফোক্লিসের অনেক গল্প আমি পড়েছি, নাটক পড়েছি, এবং তার নাটকের সংখ্যা কিন্তু 100টিরও অধিক। তাহলে চিন্তাই করতে পারছো তিনি কতগুলো নাটক লিখেছেন। তাদের মধ্যে বিখ্যাত সব নাটক আছে, যেমন ইডিপাস, রাজা ইডিপাসকে নিয়ে যে নাটকটা, তারপর আছে আন্তিগোনে, আন্তিগোনে, এবং আছে ইলেকট্রা। এগুলো হচ্ছে তার অন্যতম বিখ্যাত সব নাটক, এবং যেগুলো আজকের দিন পর্যন্ত যে নাটকগুলো বিখ্যাত। এবং এরপরে আরও কিছু নাট্যকার গ্রিসে ছিলেন, যাদের বিখ্যাত নাট্যকারের নাম কী ছিল, এরকম আরও দুজন নাট্যকার আছেন, একজন ইউরিপিদিস, এবং আরেকজন হচ্ছে অ্যারিস্টোফেনেস। আরেকজনের নাম কি? অ্যারিস্টোফেনেস। তাহলে আমরা কি দেখলাম বন্ধুরা? চলো আমরা একটু দাগিয়ে পড়ি, যে আমরা অনেকখানি পড়ে ফেলেছি, অনেক কিছু দেখে ফেলেছি, এবার একটু গুছাই। মহাকাব্যের রচয়িতা ছিলেন হোমার। হোমারের মহাকাব্যগুলো বিখ্যাত ছিল কোনগুলো বলো তো? ইলিয়াড এবং ওডিসি। হোমারের কোন মহাকাব্যগুলো বিখ্যাত ছিল? ইলিয়াড এবং ওডিসি। তারপরে ইতিহাসের জনক ছিলেন হেরোডোটাস, এবং বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক ছিলেন থুকিডাইডেস। তারপর নাটক লিখতেন, গ্রিকরা নাটকে অনেক বেশি অগ্রসর ছিল, তাদের নাটক ছিল বিয়োগান্ত নাটকে তারা পারদর্শী ছিল, এবং বিয়োগান্ত নাটকের জনক ছিলেন এসকাইলাস, তার নাটকের নাম প্রমিথিউস বাউন্ড। এরপরে গ্রিসের যে শ্রেষ্ঠ নাটককার, তিনি ছিলেন সফোক্লিস, যার 100টিরও বেশি নাটক রয়েছে, যেগুলোর মধ্যে ইডিপাস, আন্তিগোনে, ইলেকট্রা অন্যতম। এবং এই দুজন বাদেও তাদের আরও বিখ্যাত নাট্যকার ছিলেন ইউরিপিদিস এবং অ্যারিস্টোফেনেস। তাহলে দেখো, 1, 2, 3, 4, চারজন নাট্যকার, দুজন ঐতিহাসিক এবং একজন মহাকাব্য রচয়িতার নাম আমরা এখান থেকে জেনে নিলাম। তাহলে বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রিসের থেকে তখনকার এই কাগজটা আবিষ্কৃত হয়েছে। এইরকম করেই কিন্তু তাদের বিভিন্ন নাটক, রচিত নাটক আমরা পেয়েছি গ্রিক ভাষায় লেখা। তাহলে এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, কাকে ইতিহাসের জনক বলা হয়? এটা সবচেয়ে সহজ প্রশ্ন, আমরা যে লেকচারটা মাত্র পড়লাম সেখান থেকে। বলতো ইতিহাসের জনককে? এসকাইলাস, সোফোক্লিস, হেরোডোটাস নাকি থুকিডাইডেস? এটা হবে হেরোডোটাস, আমরা একটু আগেই জেনেছি। থুকিডাইডেস কে বলতো? তিনি বিজ্ঞানসম্মত ইতিহাসের রচয়িতা। তাহলে থুকিডাইডেস হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের রচয়িতা। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা জানবো ধর্মক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে গ্রিসের যে অবদানগুলো ছিল সেগুলো সম্পর্কে।